শ্রীলঙ্কা জানিয়ে দিয়েছে এখন আর তারা ডলারে ঋণ পরিশোধ করতে পারবে না। দেশটি নিজেকে এক প্রকার দেউলিয়া ঘোষণা করেছে। এখন প্রশ্ন উঠেছে, যেসব দেশ বা সংস্থা শ্রীলঙ্কাকে আগেই ঋণ দিয়ে বসে আছে, তাদের এখন কি হবে? শ্রীলঙ্কার সঙ্গে তাদের সম্পর্কই বা কেমন হবে? কর্পোরেট ফাইন্যান্স ইনস্টিটিউটের মতে, একটি রাষ্ট্র তখনই দেউলিয়া হয়ে যায় যখন তার সরকার নির্ধারিত সময়ে ঋণ ও অন্যান্য প্রদেয় বিল পরিশোধে ব্যর্থ হয়। দেশ হিসেবে বিশ্বে শ্রীলঙ্কায় প্রথম দেউলিয়া হয়নি। এর আগে গ্রিস দেউলিয়া হয়েছিল, তখন অন্যান্য দেশ ও দাতা সংস্থা গ্রিসকে পরিস্থিতি উত্তরণে সহায়তা করেছে। এই যেমন জার্মানি কয়েক বিলিয়ন ডলার বেল আউট করেছিল গ্রিসকে। বেল আউট হচ্ছে এই ধরনের পরিস্থিতি উত্তরণের উপায়, যেখানে একটি দেশকে অন্য দেশ কয়েকটি দেশ বা সংস্থা সহায়তা করেছে। এখন আসি ঋণ পরিশোধ নিয়ে। সাধারণত ঋণ পরিশোধের বিষয়গুলো দ্বিপাক্ষিক চুক্তিতে লেখা শর্তের ভিত্তিতে সমাধান করা হয়। এখানে আন্তর্জাতিক আইনের বিধান খুব একটা স্পষ্ট নয়। শ্রীলঙ্কা যে ঋণগুলো নিয়েছে অন্য দেশগুলো পুরোটাই ফেরত দিতে হবে অথবা হচ্ছে মানে অন্য দেশগুলো দিতে বাধ্য, আন্তর্জাতিক আইনে কিন্তু এরকম কোনো বিষয় নেই। তবে যেটা হচ্ছে একটা মানে এই বাইলেটারাল বিভিন্ন এগ্রিমেন্ট থাকে, ধরেন দাতা সংস্থার সাথে যদি লোন নেয় সেটার সাথে মানে বাইলেটারাল দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো, হ্যাঁ সেই দ্বিপাক্ষিক চুক্তিগুলোর ভিতরে কি প্রভিশনস আছে, কি ডিসপিউট সেটেলমেন্টের কি কি মেকানিজম আছে, যে লোন দিতে পরিশোধ করতে ব্যর্থ হলে সেখানে ওই রাষ্ট্রের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায়। আবার ঋণ নেওয়ার পর কোনো একটা দেশের সরকার কিভাবে সেই টাকা খরচ করবে তাও আন্তর্জাতিক আইন দিয়ে নিয়ন্ত্রিত হয় না। যে সমস্ত দাতা সংস্থা আছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, তারা হয়তো বা এগিয়ে আসতে পারে এবং শ্রীলঙ্কাকে এই উত্তরণ থেকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য তারা একমাত্র পারে। এছাড়াও অনেক উন্নত দেশ আছে, হ্যাঁ, যারা অনেক সময় বিভিন্ন দেশকে লোন দিয়েছে। দুঃসময়ে পাশে থাকা বন্ধুর পরিচয়, কূটনীতিতেও এটি বেশ কাজে দেয়। ফলে আশা করা যায় বিশ্বের বিভিন্ন দেশ এখন শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে। ভারতের উদাহরণ টানতে পারি, ভারত সহায়তা নিয়ে এখন শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। যা হোক, প্রফেসর আবদুল্লাহ আল ফারুক মনে করেন, বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক শক্তিশালী, বাংলাদেশের পরিণতি শ্রীলঙ্কার মতো হওয়ার কোনো কারণ নেই। আসলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে মেলানোর কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী, বাংলাদেশের রিজার্ভ অনেক শক্তিশালী। একই মত দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমদ। যখন আমাদের প্রতিবেশী কেউ একটা বিপদে পড়ে বা ভুল করে এবং তার জন্য বিভিন্ন রকমের কষ্টে পতিত হয়, তখন সেখানে সেটা আমাদের কাছের থেকে দেখা উচিত, ভালো করে দেখা উচিত এবং সেখান থেকে কি কি শিক্ষা নেওয়া যায় সেটা শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তার ফলে আমরা এগুলো পর্যালোচনা করে আলোচনা করে যে তারা কি করেছে, তারা কোথায় ভুল করেছে, সেই জিনিসগুলো আমরা যাতে না করি সেই জন্য আমাদের সাথে পড়া এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস, সেটা সবাই করা উচিত। মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, ঋণ খেলাপি হলে স্বাভাবিকভাবেই দাতা সংস্থা ও দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। ঋণের দায় মুক্তির জন্য পরবর্তীতে তাদের পক্ষ থেকে নতুন করে নানা শর্ত জুড়ে দেওয়া হয়। কোনো অবস্থা থেকে উত্তরণ ঘটা অসম্ভব নয়, সব অবস্থা থেকেই করা যায়, কিন্তু সেটার জন্য কষ্ট স্বীকার করতে হবে এবং যথেষ্ট চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে। শ্রীলঙ্কা একটি সার্বভৌম দেশ, ভূ রাজনীতি, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক, দেশের ভেতরের পরিস্থিতি সব মিলিয়ে একটি দেশ দেউলিয়া পরিস্থিতি থেকে নিজেদেরকে তুলে আনতে পারে। এই দেউলিয়া পরিস্থিতি থেকে কতদিনে শ্রীলঙ্কা নিজেদেরকে তুলে আনতে পারবে সেটাই এখন দেখার বিষয়।